সড়ক দুর্ঘটনায় কোমরে আঘাত পান নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামসুন্নাহার ওরফে সমেজান। গত বছর ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এ দুর্ঘটনার পর তিনি আর হাঁটতে পারেন না। স্বামী পরিত্যক্তা দরিদ্র এই জনপ্রতিনিধির সুস্থতার জন্য দরকার 3 লক্ষ টাকা। এর মধ্যে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের সহায়তায় 1 লক্ষ টাকা যোগান হলেও বাকি 2 লক্ষ টাকা জোগাড় হলেই চিরস্থায়ী পঙ্গুত্ব থেকে মুক্তি লাভ করতে পারবেন তিনি। শুক্রবার সকালে বনপাড়া পৌরসভার 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার সমেজান দিয়াপাড়াস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তার বর্তমান পরিস্থিতির কথা জানান। এ সময় তিনি তার চিকিৎসার খরচ হিসেবে বাকি 2 লক্ষ টাকা সহায়তা প্রদান করার জন্য মানবতার মাতা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টি প্রার্থনা করেন। একই সাথে স্বাস্থ্যমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসকের মানবিক সুদৃষ্টি প্রার্থনা করেন। গত 20 বছর আগে 3 সন্তানসহ সমেজান তালাকপ্রাপ্ত হন। 9 বছর আগে স্ত্রী ও 2 সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান বড় ছেলে। মেছো ছেলে গার্মেন্টসে চাকরি করেন ও ছোট ছেলে রিক্সা ভ্যান চালিয়ে তাদের সংসার চালাচ্ছেন। এক্ষেত্রে তার চিকিৎসা ভার বহন করার সামর্থ্য কারো নেই। কাউন্সিলর সমেজান কান্নাজড়িত কণ্ঠে জানান, দ্রুত চিকিৎসা না হলে তিনি স্থায়ী পঙ্গুত্ব বরণ করবেন বলে জানান চিকিৎসকরা। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার সহ ওয়েবসাইটে।